প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত NIGC হোম কলেজে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিনা প্রচ, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, 2020-21 শিক্ষাবর্ষে যারা একাদশ শ্রেণীতে রয়েছ তাদের জন্য দ্বিতীয় পর্বের ক্লাস শুরু হয়েছে এবং এই দ্বিতীয় পর্বের ক্লাসে আমি তোমাদের সাথে আছি ব্যবসার সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র নিয়ে। এবং আজ তোমাদের জন্য আমি নতুন একটি অধ্যায় আলোচনা করব, সেটি হচ্ছে দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়, ব্যবসার সংগঠন ও ব্যবস্থাপনার চতুর্থ অধ্যায়, এবং এটির নাম হচ্ছে সংগঠিতকরণ পরিকল্পনার পরের চ্যাপ্টারটি। তো প্রিয় শিক্ষার্থীরা, আর কথা না বাড়িয়ে চলো আমরা সরাসরি বোর্ডে যাই এবং দেখি সংগঠিতকরণ বলতে কী বোঝানো হয়। প্রথমেই দেখো সংগঠন, যেটির ইংরেজি প্রতিশব্দ অর্গানাইজেশন। আর এই অর্গানাইজেশন শব্দটি এসেছে অর্গানিজম শব্দ থেকে, যার বাংলা প্রতি অর্থ হচ্ছে যে অর্গানিজম বলতে বোঝানো হয় শরীরের বিভিন্ন অঙ্গ। তাহলে এখানে আমাদের কয়েকটা বিষয়, যে সংগঠনের ইংরেজি প্রতিশব্দ অর্গানাইজেশন শব্দটি এসেছে অর্গানিজম থেকে এবং যার অর্থ হচ্ছে শরীরের বিভিন্ন অঙ্গ। এই যে শব্দগত অর্থের মধ্যে থেকেই আমরা খুব সহজেই এর একটি সংজ্ঞা তৈরি করতে পারি। সংজ্ঞাটি দেখো কেমন, যে উদ্দেশ্য অর্জনের নিমিত্তে পারস্পরিক সম্পর্কযুক্ত প্রতিষ্ঠানের যাবতীয় মানবীয় ও অমানবীয় উপকরণাদির সংহতকরণ ও সুশৃঙ্খলভাবে সামঞ্জস্য বিধানের যে প্রক্রিয়া তাকে বলা হয় হচ্ছে সংগঠন। এখানে লক্ষ্য করো যে কয়েকটি বিষয়ের কথা বলা হয়েছে, যাবতীয় মানবীয় ও অমানবীয় উপকরণ, অর্থাৎ এই দুই প্রকারের উপকরণ সহ সকল কিছু যে সুশৃঙ্খল সামঞ্জস্য সেটাই হবে সংগঠন। তো মূলত এই কাজটি করে থাকে কি, ব্যবস্থাপনা কর্মকর্তাগণ। তার এছাড়াও দেখো আরও কয়েকটি ভিত্তিতে আমরা সংজ্ঞাটাকে নির্ধারণ করতে পারি, যেমন সংগঠন ব্যবস্থাপনার দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ, পরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ, প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের দায়িত্ব ও কর্তৃত্ব সুনির্দিষ্টভাবে বণ্টন করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা সংগঠন বলতে কী বুঝি? আমরা সংগঠন বলতে বুঝি যে একটি প্রতিষ্ঠান বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিভিন্ন উপকরণ থাকে। এই উপকরণগুলো কোথাও মানবিক, কোথাও অমানবীয়। তো অর্থাৎ অমানবীয় বলতে আমরা বস্তুগত উপাদানকে বুঝি। যখন একজন ব্যবস্থাপক বা নির্বাহী তার নিজ দায়িত্বে এই কাজটি সম্পন্ন করে থাকে, যে এই উপকরণগুলোকে একত্রকরণ বা মিলকরণ, যার ফলে কী হয় যে কর্মীদের দায়িত্ব ও কর্তৃত্ব সুনির্দিষ্টভাবে বণ্টন হয়, তাকেই বলা হয় সংগঠিতকরণ বা সংগঠন। এবার আমরা সংক্ষেপে দেখব সংগঠনের বৈশিষ্ট্য। সংগঠনের বৈশিষ্ট্য আমি এখানে খুব অল্প কথায় শেষ করব, তোমরা এই আলোচনার উপর ভিত্তি করে এবং মূল বই সাহায্য নিয়ে আরও বিস্তারিত লিখবে। দেখো যে উদ্দেশ্যমুখিতা, সংগঠনের সাথে সম্পর্কিত প্রতিটি কাজ হবে উদ্দেশ্যমুখী। আমরা জানি যে পরিকল্পনা একটি নির্দিষ্ট উদ্দেশ্যের উপর ভিত্তি করে পরিচালিত হয় বা পরিকল্পনার মূল থাকে হচ্ছে একটি উদ্দেশ্য। ঠিক সংগঠনের ক্ষেত্রে আমি কোন উপকরণকে কোথায় একত্রকরণ করব, কীভাবে কোন কে এই কাজটি সম্পাদন করবে, সেই কাজগুলোকে একত্রীকরণ, অর্থাৎ মানবীয় এবং অমানবীয় সকল বস্তুকে একত্রকরণ করে একটি পূর্ণাঙ্গ কাজ সম্পন্ন করা, এটা হচ্ছে উদ্দেশ্য। তাই কী হবে যে সংগঠনের সাথে সম্পর্কিত প্রতিটি কাজ হতে হবে উদ্দেশ্যমুখী। এবার দেখো সরলতা, সংগঠনের প্রতিটি কাজ যেন কর্মীদের বোধগম্য হয়। এটি তো অবশ্যই, যে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অধস্তনদের শুধু আদেশ দিয়ে থাকেন এবং অধস্তনরাই কর্মক্ষেত্রে থাকে এবং তারা কার্য সম্পাদন করে। যখন কার্য সম্পাদন করে সেই ক্ষেত্রে যদি এমন না হয় যে ঊর্ধ্বতন ব্যক্তিগণ যে আদেশ দিচ্ছেন তা অধস্তন সহজে বুঝতে না পারে, তাহলে কিন্তু যথাযথ কাজটি সম্পাদন হবে না। ফলে তাকে কী করতে হবে, যেন কাজটি যথাযথভাবে সম্পাদন হয় তাই অবশ্যই সংগঠনের প্রতিটি কাজ যেন সহজ হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। নমনীয়তা, পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খায় চলা। এখানে দেখো বারবার বলা হয়, নমনীয়তা বলতেই আমরা মূলত বুঝি পরিবর্তনশীলতা, যে কোনো এক পরিবেশ থেকে তুমি যখন আরেক পরিবেশে যাও, এই দুই পরিবেশের মধ্যে যে খাপ খায় চলার যে কাজটা সেটা এখানে হয়ে থাকে। তো নমনীয়তা সংগঠনের ক্ষেত্রেও নমনীয়তা আবশ্যক, যে নমনীয় যদি না হয় তুমি এই কিছু যদি বাস্তবতার মুখোমুখি হয়ে বা অন্য কোনো বিশেষ ঘটনার কারণে তোমাকে যদি তোমার পুরো পরিকল্পনা প্রণয়ন করতে
পরিবর্তন করতে হয় তার সাথে সাথে সংগঠনও পরিবর্তন করতে হয়। তাই সংগঠনের ক্ষেত্রে নমনীয়তা থাকা আবশ্যক। আনুগত্য ও শৃঙ্খলা, প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য নির্দিষ্ট, এখানে কিছু বলার নেই, এটা তোমরা খুব সহজে এর উপর লিখতে পারবে। যথাযথ কার্য বিভাজন, সংগঠনের কাজগুলোকে এমনভাবে বিন্যাস করা যাতে প্রতিষ্ঠানের বিশেষায়নের সুযোগ সুবিধা সৃষ্টি হয়। এখানে আমি যে বললাম যে তিনটি স্তরের কথা, এই ঊর্ধ্বতন যে কর্মকর্তাগণ রয়েছেন তারা সচরাচর এই কাজগুলো ভাগ করে থাকেন, তাই ভাগটা যেন এমনভাবে হয় সেই ভাগটা প্রতিষ্ঠানের বিশেষায়নের সুযোগ সুবিধা সৃষ্টি করে। আদেশের ঐক্য, একজন কর্মীকে একাধিক আদেশ পালন করতে যেন না হয় সেদিকে লক্ষ্য রাখা। আসলে যে কোনো মানুষের পক্ষে একা একাধিক কাজ করা সম্ভব নয়, আবার যদি সে করতেও পারে হয়তো একাধিক কাজ করা সম্ভব, কিন্তু যথাযথ মনোনিবেশ করা সম্ভব নয়, এবং যদি যথাযথ মনোনিবেশ না হয় কাজটি পারফেক্ট হয় না। তো সেই ক্ষেত্রে তাকে কী করতে হবে, একজন কর্মীকে যদি একটি সুনির্দিষ্ট বিষয়ের আদেশ দিয়ে থাকি বা আদেশ দেওয়া হয় তাহলে কর্মী খুব মনোযোগের সাথে তার ওই কাজটি পালন করতে পারবে। সেই জন্য এই বিষয়টি লক্ষ্য রাখা উচিত যে একজন কর্মীকে একাধিক কাজের আদেশ পালন করতে না হয় যেন সেদিকে লক্ষ্য রাখা হয়। শ্রম বিশেষীকরণ, কর্মীদের দক্ষতা ও যোগ্যতার উপর ভিত্তি করে দায়িত্বভার অর্পণ। আমরা এখন দেখি অদক্ষ ব্যবস্থাপকদের বা অদক্ষ বিশেষ কিছু শ্রমিক রয়েছে যারা কি যেই জায়গার হয়তো যোগ্য না, তারা সেই জায়গায় বসেছে, এবং এই রকম যদি অদক্ষ ব্যক্তিগণ যোগ্য কোনো জায়গায় বসেন তাহলে দেখা যায় যে পুরো কাজটি বিঘ্নিত হয়। তাই এটি লক্ষ্য রাখতে হবে যে যে কাজের যোগ্য এবং যার যে কাজে দক্ষতা বেশি তাকে যেন সেই কাজের দায়িত্বভার অর্পণ করা হয়। স্থায়িত্ব, আদর্শ সংগঠনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে স্থিতিশীলতা ও কার্যের ধারাবাহিকতা বজায় রাখা। স্থিতিশীলতা ও কার্যের ধারাবাহিকতা বজায় রাখা দুটি বিষয় খুব কাছাকাছি। আমরা স্থিতিশীল তখনই হব যখনই একটি কাজ ধারাবাহিকভাবে চলবে, একের পর এক ক্রমাগতভাবে চলতে থাকে। সেই কাজটিকে এখানে বলা হচ্ছে যে আদর্শ সংগঠনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে স্থিতিশীলতা ও কার্যের ধারাবাহিকতা বজায় রাখা। আচ্ছা, মিতব্যয়িতা অর্জন, প্রতিষ্ঠানের সর্বস্তরে সর্বাধিক মিতব্যয়িতা অর্জন করে অধিক মুনাফা অর্জন করা যায়, এটা তো থাকে যে কোনো প্রতিষ্ঠানের মূল লক্ষ্যের একটি, যে মুনাফা অর্জন করতে হবে, এবং মুনাফা অর্জন তখনই সম্ভব যখন একটি প্রতিষ্ঠানের অপচয় হ্রাস করা যায় বা অপচয় রোধ করা যায়। তো অপচয় রোধ করতে হলে তাকে কী করতে হবে, মিতব্যয়ী হতে হবে, এবং সংগঠনের এটাও একটি বিষয় যে সংগঠনের উপকরণগুলোর মধ্যে একত্রীকরণের মাধ্যমে এই মিতব্যয়িতা অর্জন সম্ভব, যার ফলে প্রতিষ্ঠান কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এতক্ষণ দেখলাম সংগঠনের বৈশিষ্ট্য এবং সংগঠন কাকে বলে, এর উপর ভিত্তি করে তোমাদের আজকে বাড়ির কাজ হিসেবে যেটি থাকছে, আজকে বাড়ির কাজ নম্বর 7 সেটি হিসেবে যেটি থাকছে, সংগঠনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। তাহলে সংগঠনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো, এই ভিডিও ক্লাসটি দেখে এই ক্লাসের উপর ভিত্তি করে তোমরা এই পূর্ণাঙ্গ উত্তরটি খাতায় লিখবে এবং মূল বই সাহায্য নিবে, তাহলে আরও বিস্তারিত লিখতে পারবে। সচরাচর এটি আমরা গ বা ঘ এর জন্য বলি, তাহলে প্রশ্নটা লেখার সময় তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে প্রয়োগ বা উচ্চতর দক্ষতার ক্ষেত্রে একটি প্রশ্নের উত্তর কতটুকু হওয়া উচিত, যেহেতু তোমরা এখন একাদশ শ্রেণীতে পড়ছো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সেই অনুযায়ী প্রশ্নটি খাতায় উত্তরটি খাতায় লিখবে এবং আমাদের কলেজ ভবনে এসে জমা দেবে। দেখা হবে পরবর্তী ভিডিও কোনো ক্লাসে, সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।